চিকেনের সাইজ দেখতেই পাচ্ছো। তারপর বাকি এখন তো হ্যালো গাইস, কেমন আছো? যাই হোক, তো এখন যাব আমরা বিরিয়ানি খেতে। কত বিরিয়ানি? 35 টাকা। 35 টাকা বিরিয়ানি খেতে যাব আমরা। কোন কোথায় যাব? মধ্যমগ্রাম ব্রিজের পাশে। মধ্যমগ্রাম ব্রিজের পাশে যাব। আর তো বেশি কিছু দেখার নেই, এখন তো যাওয়া যাক। আর পিছনে আছে বিকাশের সেই পাওয়ারফুল বিল্ড করা পিসি। কত টাকা পড়েছে এটা? 1.5। ভেবে নিতে পারো এটা 1000 টাকা হতে পারে কি 1 লাখ টাকা হতে পারে, তাই না? তো চলো গাইস যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা এখন। বিট্টু দেখছো পুরো ঘামিয়ে গেছে, কি করবো? আমার কিছু একটু ব্যথা আছে, আমার এই গান সুর চুকিয়ে গেছে, জিস বাজে বিট্টু ভাই চলে রা। আজ ভিডিওটা একটু হলো ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দাও। তো ঘুমাচ্ছে মুসের মতো। এই দেখো, এই দেখো, এই যে ঘুমাচ্ছে, এর কাজ হচ্ছে ঘুমানো। এবার আমি কাজ দিয়ে বাড়ি যাই, তখন আমার পিছনে কাম নেবো। হচ্ছে পাপা কি পরি যাচ্ছে, এই যে পাপা কি পরি, আমার কি পরির মুখটা দেখাতে পারছি কি? আমি যাই না, তাও বেশি দেখা যায় হয়তো ফোনটাই নিয়ে নিতে। তো গাইস, এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্লেন ছিল, আমি কি করে দিয়েছি, এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তোমরা আমাকে কোটিপতি মনে করবে দেখে। তো হচ্ছে সব কিছু বিক্রি করে সাইকেলে করে যাওয়া আসা করতে হচ্ছে এখন। আমরা এখন মধ্যমগ্রাম চলে এসেছি। তো আমরা 2-3 নম্বর প্ল্যাটফর্মে মধ্যমগ্রামে যাচ্ছি বিরিয়ানি খেতে। 35 টাকা বিরিয়ানি ওখানে যাব, যদি না পাওয়া যায় তাহলে 50 টাকা বিরিয়ানি খাবো। 50 টাকা বলেছি। এখন বিক্টর আর আমার তর্ক লেগে গেছে। হচ্ছে আমাদের মধ্যমগ্রাম স্টেশন, মানে স্টেশনটা ওপারে ভাই, এখানে এখনই একটা মেলা হয়ে যাচ্ছিল। ওই টোটোওয়ালা আমাদের টোটো পিছনে বুঝে দিচ্ছিল, মানে 35 টাকা বিরিয়ানি আর খাওয়া যাবে না, একটু প্রচণ্ড ঘামিয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটা এত কষ্ট করছে, তোমরা লাইক শেয়ার সাপোর্ট করো একদম। দেখো জোম্যাটো ভাই কী সব করছে, একটা ভাবে বললো আমার পকেটেও একটা ফোন আছে, এই গেছিলাম চোর নিয়ে গেলে মনে থাকতো। আচ্ছা ব্লগ বানাচ্ছে, তোমরা সাপোর্ট করো, এটা একটা বাইক নিতে পারে। একদম দাদা ভালো তো, এই আমার টোটো ব্লগার সামনে। এখন ওভার ব্রিজ থেকে আমরা 2 নম্বর যাবো, চলো গাইস যাওয়া যাক। এখন ওভার ব্রিজে উঠছে, এখন বেচারাটা এখন হাঁপিয়ে বিট্টু রোজ বলছি শরীরটা ঠিক হবে কিন্তু করবেই না ভাই। এই তো এখন আমরা বোকাটি দেবা বলো, নিজা টেকনিক দেখাবো, চলো দেখা যাক। দেখে নাও এতে সবাই এখন ঘিরে একদম ঘিরে ধরে আছে। চলো আমরা এখন যাওয়া যাক, আমাদের এইসব কিছু নিয়ে দরকার নেই। আমরা অ্যাকচুয়ালি আমি কিছু বললাম না, ওখানে কটা দাঁড়িয়ে ছিল প্রত্যেক কটা দি দিয়ে শুরু কোন দিকে এদিকে শেষ মনে হচ্ছে। চলো কোথায় বিরিয়ানি খুঁজাচ্ছি না এখন। মাইকে চিল্লাচ্ছিল 50 টাকা বিরিয়ানি, কি করবি? 50 টাকা বিরিয়ানি না বেরো অবশ্যই কটা খেয়ে চলে যাবে। তো গাইস স্টেশন শেষ হতে গেল কিন্তু আমরা পর্যন্ত বিরিয়ানি পেলাম না। তাহলে তুই চাবি তাহলে বলি ফ্যামিলিতে ব্যথা হচ্ছে, কি ব্যথা হচ্ছে বুকে বুকে মনে মনে গালাগালি করছিলাম। স্টেশন তো শেষ এদিকেই, তাহলে চ বাড়ি ঘোরাতে চ। কিছুক্ষণ আগে 2-3 দিনের মেয়ে ছিল, তো আমাকে দেখে বলছে বিগ ফ্যান বিগ ফ্যান করছিল, কিন্তু বিকাশকে দেখে কিছু বলছিল না। এটা খুব কষ্ট হয়েছে, যেন মুখটুক হাসি মুখে আছে কিন্তু ভেতরে কষ্ট হচ্ছে। আজকে আমার মন ভালো নেই রে। তো দেখা যাবো কোথায় যাচ্ছে এখন, কে জানে। আসেন আসেন, তুমি ফুল নাম করে বিরিয়ানি জায়গায় ঘুগনি খাচ্ছে। চলো 50 টাকা বিরিয়ানি তৈরি হচ্ছে, বিরিয়ানি এসে গেছে এই যে। আর বিকাশের জিতে জল পড়ছে এখন থেকেই। বলো গাইস 50 টাকার বিরিয়ানি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাদ দে। তো এখন বিট্টুদা হাফ প্যান্ট পরে ব্লগ বানাচ্ছে, যেখানে কাকিমা ছিল কাকিমা বিট্টুদা ট্রোল করে দিয়েছে, হাফ প্যান্ট পরে ব্লগ বানাচ্ছে। মধ্যমগ্রাম স্টেশনে স্টার্টিং হচ্ছে 50 টাকার বিরিয়ানির দোকান, বেডরুম 35 টাকার খেতে যাবো। 50 টাকার বিরিয়ানি দোকান এসেছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, 50 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য। আর সাপ তো হচ্ছে 50 টাকার বিরিয়ানি, 2 পিস শসা, 1 পিস অনিয়ন, বিরিয়ানিটা খুবই ভালো খেতে, এই 1 পিস আলু, আর এই যে চিকেনের সাইজ দেখতেই পাচ্ছ। আপাতত 50 টাকা হিসাবে যথেষ্ট বেটার, বাকি এখন তো চলো। এই যে বিরিয়ানি থাম, এখানে হচ্ছে বিরিয়ানি হচ্ছে, চলো গাইস যাওয়া যাক। বিট্টু সাইকেলটা মতো চুরি হয়ে যেত,
যদি টিফিন করতে যাও তার জন্য 50 টাকা দিয়ে নিতে বেটার হচ্ছে 70-80 টাকা যে দিয়ে নিব তাহলে তোমার পেট ধরে যাবে তো 30 টাকা খরচা করে ফুল প্লেট বিরিয়ানিটা খাওয়াই আমার মতে বেটার খিদে পাবে সুন্দর পেটটা ভরতে যাবে আর যদি কেউ মনে করে যে ভাই আমি টিফিন করবো তার জন্য 50 টাকা দিয়ে নিই দেখি যদি তুমি খেতে ভালো অ্যাটলিস্ট 50 টাকা অনুযায়ী খেতে ভালো মানছি মাংস পিসে ছোটো দিয়েছে ঠিক আছে অবশ্যই অ্যাডজাস্ট করে নেবো ইনডাইরেক্টলি রোজ করে দিল সামনেই আছে কালীবাড়ি গার্লস স্কুল এখানে বিকাশ রোজ দুপুরবেলা বেড়ায় কাজে কাজ করে বেড়ায় বেশ এখানে দাঁড়িয়ে লাইন দেয় মেয়ে রাখার জন্য এই সেই গলি এই যে গলি